আর এই মালদার ঘটনা থেকে আমরা চিটফাট কাণ্ডে চলে যাই, তা নিয়েও যথেষ্ট হইচই। যেটা শুরু হয়েছিল হালিশহর থেকে সেইটা এখন কলকাতায় এসে পৌঁছেছে। তিন জায়গায় ফ্ল্যাটের সন্ধান পাওয়া গেছে সুবোধ অধিকারী। এই সুবোধ অধিকারী যিনি হালিশহরের পুর প্রধানের ঘনিষ্ঠ, তিনি বীজপুরের তৃণমূলের বিধায়ক। এই সুবোধ অধিকারীর নাম রাজু সাহানিকে জিজ্ঞাসাবাদ করেই পাওয়া গেছে এবং তার তিনটে ফ্ল্যাট, সেই তিনটে ফ্ল্যাটে সিবিআই তল্লাশি হয় এবং সিবিআই তল্লাশি, এই যে ফ্ল্যাট আপনারা দেখছেন পাইকপাড়ার যে ফ্ল্যাট যেখানে সুবোধ অধিকারীর স্ত্রীও ছিলেন, সেই সুবোধ অধিকারীর স্ত্রীর কাছ থেকে জানা গেছে যে তার বেশ কিছু নথিপত্র নিয়ে গেছে সিবিআই। এবং তিন ছবি আপনারা দেখছেন দক্ষিণদারি পাইকপাড়ার বিটি রোডের যে ফ্ল্যাট, আমরা লাস্ট আপডেট যা পেলাম সেই বিটি রোডের ফ্ল্যাটে এখন সিবিআই এর টিম রয়েছে, সেখানেও তল্লাশি চলছে। সেখানে আমাদের প্রতিনিধি অমিত রয়েছে, এখনো পর্যন্ত অমিতের কাছ থেকে আমরা আপডেট নেব। তবে পাইকপাড়ায় যেটা হলো অনুপ, বিটি রোডের যে ফ্ল্যাট যেখানে আমরা একটু আপডেট নেওয়ার চেষ্টা করব। অনুপ রয়েছেন আমাদের সঙ্গে, ঠিক এখনো পর্যন্ত যে তল্লাশি চললো সেই তল্লাশিতে কোনো গুরুত্বপূর্ণ কিছু পাওয়া গেল কিনা বা কি আপডেট রয়েছে সেটা একটু অনুপের কাছ থেকে জানি। অনুপ, তো বিটি রোডের যে ফ্ল্যাট, যে সুবোধ অধিকারীর যে দুটি ফ্ল্যাট আছে একবার দেখানোর চেষ্টা করি, যদি ওপরে আমি যাই সেক্ষেত্রে দেখাবো সিবিআই এর পক্ষ থেকে সকাল 9টা নাগাদ সিবিআই আধিকারিক তারা কিন্তু এই ফ্ল্যাটের মধ্যে এসে পৌঁছয়। এই যে ফার্স্ট ফ্লোর, সেই ফার্স্ট ফ্লোরে যেমন একটি ফ্ল্যাট আছে সুবোধ অধিকারীর, তার স্ত্রী এখানে থাকেন, তার ছেলে থাকেন, তার বাড়িতে আত্মীয় স্বজন সবাই প্রত্যেকে কিন্তু এই ফ্ল্যাটে থাকেন। তারই ওপরে যদি যাই সেক্ষেত্রে দেখা যাবে সুবোধ অধিকারীর বৃদ্ধ বাবা মা কিন্তু এই ফ্ল্যাটেই থাকেন। কিন্তু এই প্রত্যেকটি ফ্ল্যাটের মধ্যে এইভাবেই সিবিআইয়ের পক্ষ থেকে আজকে কিন্তু তল্লাশি অভিযান চালানো হয় এবং তল্লাশি অভিযান দীর্ঘক্ষণ যে চালানো হয় এবং প্রত্যেকটি ঘরে কিন্তু একেবারে লণ্ডভণ্ড হয়ে আছে সেই অবস্থা দেখাবো। পাশে যদি একটি ফ্ল্যাটে যাই সেক্ষেত্রে পাশের ঘরেও কিন্তু এই একই রকমভাবে চিত্র, সমস্ত জিনিস এইভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। সেক্ষেত্রে সুবোধ অধিকারীর স্ত্রী, তিনি কিন্তু তাকেও দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয় সিবিআই এর পক্ষ থেকে এবং মূলত সুবোধ অধিকারীর স্ত্রী রিঙ্কু অধিকারী, তিনি আসেন, কথা বলার চেষ্টা করবো। দিদি একবার যদি এদিকে আসুন, মূলত কি জিজ্ঞেস করলো আপনাকে? আমি তো 9টার সময় থেকে এখন 3টে অবধি ওনারা জিজ্ঞেস কিছু করেনি, ওই ডকুমেন্টস কিছু উলট পালট পুরো বাড়িটা করে রেখেছে, এখন 2-3 দিন তো হ্যারাস করলো এরকম, এখন সব ঠিকঠাক করতে হবে জিনিসপত্র আর কি, কিছু তো পাইনি। ওই হ্যারাসমেন্টের অভিযোগ করছেন আপনি? হ্যাঁ, হ্যারাসমেন্ট করছি, আপনাদের দেখে তো পারলে আমাকে 10 জন মিলে বেঁধে রাখতো, বেরোতেই দিচ্ছিল না, অনেক কষ্ট করে বেরিয়েছি আমি। কি কি নথি নিয়ে গেল? নথি নিয়ে গেল এলআইসির কটা, আবার একই কথা বলছি, এলআইসির প্রিমিয়াম নাম্বার আর পুরনো ব্যাংকের অ্যাকাউন্ট ছিল, 10-15 বছর 5 বছর আগে ক্লোজ হয়ে গেছে, ওই নিয়ে গেছে, বলছে ম্যাডাম আমরা ডিউটি করছি। অধিকারী সম্পর্কে জিজ্ঞাসা না, ওনার সম্পর্কে কিছু জিজ্ঞাসা? রাজু সাহানির সঙ্গে আপনার হাজবেন্ডের কি সম্পর্ক, কোনো কিছু ছিল জিজ্ঞাসা করলো? পার্টির ব্যাপারে সম্পর্ক আর কিছু, এর ছাড়া কিছু নেই। কতক্ষণ তল্লাশি করলো? আমাদের 9টা থেকে এখন 3টে বাজে, সকাল 9টা থেকে 3টে। এইভাবেই কিন্তু এই যে ফার্স্ট ফ্লোর যে ফ্ল্যাটটি আছে এখানে যেমন তল্লাশি চালানো হয়েছে, পাশাপাশি যদি আমি উপরের দিকে যাই যে সেকেন্ড ফ্লোরে, সেখানেও কিন্তু একটি ঘর আছে যে সুবোধ অধিকারীর ফ্ল্যাট, সেটাও সেখানেও তিনি ওখানে কটা ফ্ল্যাট আছে, তার মানে দুটো। একেবারে এই যে আবাসনে আমরা এসেছি এখানে দুটি ফ্ল্যাটে, ফার্স্ট ফ্লোরে একটি, সেকেন্ড ফ্লোরে একটি ফ্ল্যাট আছে। এই যে ফ্ল্যাট, সেকেন্ড ফ্লোরের ফ্ল্যাটটি, সেটা কিন্তু দরজা বন্ধ করা আছে এই মুহূর্তে। এই ফ্ল্যাটের মধ্যেও কিন্তু সিবিআইয়ের পক্ষ থেকে দীর্ঘক্ষণ তল্লাশি বাজে। ফ্ল্যাটের মধ্যে ঢুকি তো চিত্রটা যদি দেখো একবার, সেখানে ক্ষেত্রে বোঝা যাবে যে কিভাবে এখানে তল্লাশি চালানো হয়েছে, ম্যারাথন তল্লাশি, সমস্ত জিনিস এইভাবে বাইরে পড়ে আছে, লণ্ডভণ্ড করা আছে একেবারে বলা চলে। এই যে ঘরটি, পাশের যে ঘরটি, সেই ঘরের ভিতরে যদি প্রবেশ করি সেক্ষেত্রে দেখব যে ড্রেসিং টেবিল থেকে শুরু করে শোকেস প্রত্যেকটি জিনিস কিন্তু এইভাবে পড়ে আছে এবং এখান থেকে বেশ কিছু নথি নিয়ে গিয়েছে, তার প্রমাণ হচ্ছে এই সমস্ত জিনিস, যে কাগজপত্র বিছানার উপরে এখনো পর্যন্ত পড়ে আছে। যেটা সুবোধ অধিকারী স্ত্রী রিঙ্কু অধিকারী বলছিলেন যে বেশ কিছু এলআইসি প্রিমিয়াম নথি থেকে শুরু করে বেশ কিছু ডকুমেন্টস তারা নিয়ে গিয়েছেন এবং সকাল 9টার সময় তারা এখানে এসে পৌঁছন এবং এখনো পর্যন্ত যে কিছুক্ষণ আগে পর্যন্ত ঘরের মধ্যে দীর্ঘ যে তল্লাশি করা হয়েছে তার চিত্রটা দেখলেই একবার প্রকাশ্যে বোঝা যাবে কত কিভাবে তল্লাশি করা হয়েছে এবং তারা যেহেতু একটু অভিযোগ করছে তাদেরকেও হ্যারাসমেন্ট করা হয়েছে। যে অভিযোগ যদিও তাকে যে দীর্ঘ
জিজ্ঞাসাবাদ, সেই জিজ্ঞাসাবাদে কিন্তু শুধুমাত্র নথি সম্পর্কে জিজ্ঞাসা, তার হাজবেন্ড সম্পর্কে বেশ কিছু তথ্য চাওয়া হয়েছিল। তিনি পার্টির ব্যাপারে শুধুমাত্র জানিয়েছেন যে রাজু সাহানির সঙ্গে যোগাযোগ ছিল, আর কোনো কিন্তু সম্পর্ক নেই। আরও একটি এই যে ঘর, সেই ঘরের মধ্যে দেখাবো যে প্রত্যেকটি জিনিস কিন্তু এইভাবেই বের করা নিচে পড়ে আছে লন্ডভন্ড অবস্থায়। তার কারণ সিবিআই যে আধিকারিক তারা কিন্তু এখানে এসেছিলেন এবং দীর্ঘক্ষণ ধরে সকাল 9টা থেকে বিকেল 3টে পর্যন্ত এই দুটি ফ্ল্যাট, যে পাইকপাড়া এলাকার দুটি ফ্ল্যাট, সেখানে কিন্তু দীর্ঘক্ষণ তল্লাশি করেছে সিবিআই আধিকারিকরা। এই প্রত্যেকটি ঘরে কিন্তু একই রকম চিত্র, ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোর দুটি ফ্ল্যাট যেহেতু আছে এই আবাসনের মধ্যেই, সেখানে কিন্তু সিবিআই এর পক্ষ থেকে এইভাবেই ম্যারাথন তল্লাশি করা হয়েছে এবং বেশ কিছু নথি তারা কিন্তু এখান থেকে উদ্ধার করে নিয়ে গিয়েছে। পরবর্তী ক্ষেত্রে দীর্ঘ জিজ্ঞাসাবাদ দক্ষিণদারির ফ্ল্যাটে আগে যায় সিবিআই টিম, সেখান থেকে একটু আপডেট নিই সৌরভের কাছ থেকে। সৌরভ, এখন দেখো সব্যসাচী দক্ষিণদারি 403/1 দক্ষিণদারি রোডের যেই একক গ্লোরিয়া রেসিডেন্স অ্যাপার্টমেন্ট রয়েছে সেই অ্যাপার্টমেন্টেরই 17H ব্লকের 7th ফ্লোরে সুবোধ অধিকারীর একটি ফ্ল্যাটের সন্ধান পেয়েছে সিবিআই আধিকারিকরা। প্রায় এক ঘন্টা আগে সিবিআই আধিকারিকরা তারা সেই ফ্ল্যাটের সামনে গেছে, যেটা মূল বিষয় হলো যে লেকটাউন থানাকেও ডাকা হয়েছে, লেকটাউন থানার আধিকারিকরাও সেখানে রয়েছে। তো সেই ফ্ল্যাটটি বন্ধ থাকার কারণে সিবিআই আধিকারিকরা বাইরে অপেক্ষা করছে, তারা এই ফ্ল্যাটের আধিকারিকরা পেয়েছে এবং তারা যেটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, তারা যেটা মনে করছে যে এই ফ্ল্যাটে যদি তালা ভেঙে বা কোন রকম ভাবে সেই এই ফ্ল্যাটে যদি ঢোকা যায়, এই ফ্ল্যাটেও বেশ কিছু এই সালমান ওয়েলফেয়ার ট্রাস্ট এই চিটফান্ড মামলায় রাজু সাহানিকে গ্রেপ্তার করা হয়েছে সেই মামলা সংক্রান্তে একাধিক নথি এই ফ্ল্যাটে থাকতে পারে। পাশাপাশি এই ফ্ল্যাটে কারা আসত, এন্ট্রি এক্সিট যে রেজিস্টার রয়েছে সেই রেজিস্টারে কোনো নাম নথিভুক্ত রয়েছে কিনা, কোনো অ্যাড্রেস নথিভুক্ত রয়েছে কিনা সেটাও যেমনটা তারা দেখবে, পাশাপাশি সিসিটিভি ফুটেজও তারা কালেকশন করবে এমনটাই আমরা সূত্র আকর জানতে পারি। বেশ, দক্ষিণদারির ফ্ল্যাটে এখনো পর্যন্ত ঢোকা যায়নি, সেখানে সিবিআই আধিকারিকরা রয়েছেন, কারা সেখানে আসতো না আসতো সেটা তারা খতিয়ে দেখছেন এবং যদি তালা খোলা সম্ভব হয় ভালো, না তো তালা ভেঙে ঢুকতে হবে। আবার সেই পার্থ অর্পিতার একের পর এক ফ্ল্যাটের যে বিষয়টা, সেই ছবি ঘুরে ফিরে আসছে, এখানেও ফ্ল্যাটের হিসেবটা একটু রাখতে হবে, কারণ এখনো পর্যন্ত 4টে ফ্ল্যাটের হদিশ আমরা পেলাম দক্ষিণদারিতে একটি, যেখান থেকে সৌরভের কাছ থেকে আপডেট নিলাম পাইকপাড়া, এখানে দুটি ফ্লোরে দুটি ফ্ল্যাট, 3 এবং 4 নম্বরে বিটি রোড, সেখানেও ফ্ল্যাট, আর সেই ফ্ল্যাটেও অমিত রয়েছেন, সেখান থেকেও আমরা আপডেট নেওয়ার চেষ্টা করব। কারণ সেখানে সিবিআই টিম, তারা আমরা দেখলাম কিছুক্ষণ আগে তারা লিফটে করে উপরে উঠছেন, আমরা অমিতের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব, সেই জায়গায় দাঁড়িয়ে কি আপডেট পাওয়া যায়। তবে এই যে সুবোধ অধিকারী, যিনি তৃণমূলের বিধায়ক এবং তৃণমূলে গুরুত্বপূর্ণ পদে রয়েছেন, সেই সুবোধ অধিকারী, তার ভাই কমল অধিকারীকেও তল্লাশির মুখোমুখি হতে হয়েছে, যে হালি শহর থেকে সানমার্ক চিটফাট কাণ্ড নিয়ে যে তদন্ত শুরু হয়েছিল তার শাখা প্রশাখা ক্রমশ ছড়াচ্ছে, এবং আবারও সেই চেনা ছবি, 1টি 2টি 3টি 4টি একের পর এক ফ্ল্যাটের সন্ধান আমরা পাচ্ছি। এবং এক্ষেত্রে এই মুহূর্তে নজরে সুবোধ অধিকারী অমিত যেখানে রয়েছে, যেখানে সিবিআই টিম ওই ফ্ল্যাটে ঢোকার চেষ্টা করছিলেন, ঢোকা গেল কিনা, তল্লাশি শুরু হলো কিনা, কোনো আপডেট রয়েছে কিনা অমিতের কাছ থেকে জানি। অমিত, তোমায় জানিয়ে রাখবো যে বিটি রোডের যে অভিজাত আবাসন, সেই অভিজাত আবাসনের ব্লক 1-এর 20 তলার 19B ফ্ল্যাট নাম্বার সেটির বিধায়ক সুবোধ অধিকারীর ফ্ল্যাট বলে জানা যাচ্ছে। এবং প্রথমে যদি আধিকারিকরা তার 35 বাড়ি থেকে বেরিয়ে সোজা বিক্রিয় ধরে যে আবাসনে আমরা দাঁড়িয়ে রয়েছি সেই আবাসনে পৌঁছে যান, এবং পৌঁছে গিয়ে নিজে যারা সিকিউরিটি ছিলেন তার সঙ্গে কথা বলেন লিফট দিয়ে সরাসরি উপরে চলে আসেন। এবং এই মুহূর্তে ভেতরে সিবিআই 7 জন আধিকারিক যারা তল্লাশি অভিযান জারি রেখেছেন
ভেতর থেকে কিন্তু কেউ ছিলেন যিনি দরজা খুলে দেন এবং এই মুহূর্তে সিবিআই আধিকারিকরা এই ফ্ল্যাটের ভেতরে রয়েছেন যেখানে তল্লাশি অভিযান চলছে। তো জানিয়ে রাখবো যেহেতু কুড়িতলায় ফ্ল্যাট নেটওয়ার্ক ইস্যু রয়েছে সেজন্য আমরা সরাসরি ফ্ল্যাটে যেতে পারছি না, কিন্তু যে ঢুকেই ডান দিকে সেই ফ্ল্যাট যে ফ্ল্যাটে কিন্তু এই মুহূর্তে সিবিআই আধিকারিকরা রয়েছেন এবং ফ্ল্যাটের থেকে দুজন আবাসিককে ডেকে পাঠানো হয়েছে যারা উইটনেস হিসেবে থাকবেন এই তল্লাশি অভিযানে। সে সব মিলিয়ে আমরা দেখেছি সকালে হালি শহরে যে তার পৈতৃক বাড়ি সেখানে অভিযানে যান সিবিআই আধিকারিকরা, ওই টিমটি ওই অভিযান শেষ করে তারা চলে আসেন একদম সরাসরি বিটি রোডের এই যে অভিজাত আবাসন সেই অভিজাত আবাসনে এই মুহূর্তে তল্লাশি অভিযান চলছে। অন্যদিকে আলি শহরে তার যে বাড়ি বা ফ্ল্যাট তার যে ফ্ল্যাট রয়েছে সেই ফ্ল্যাটেও দু দফায় সিবিআই তরফে কিন্তু তল্লাশি অভিযান চালানো হচ্ছে এবং একই সঙ্গে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সেক্ষেত্রে রাজু সাহানির মারফত সুবোধ কোনোভাবে আর্থিকভাবে লাভবান হয়েছিলেন কিনা বা যে অর্থ যে বেআইনি অর্থলগ্ন সংস্থার বিরুদ্ধে তদন্ত হচ্ছে সেই সংস্থা থেকে সরাসরি সুবোধ কোনো লাভবান হয়েছিলেন কিনা সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অনেক ধন্যবাদ অমিত। চুল পড়ার সমস্যা।